হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন ম্যাথস পার্ট থ্রি প্রথম প্রশ্ন যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক এটা তোমাদের বইয়েরই একটা উপবাদ্য দেখো কীভাবে প্রমাণ করা হয়েছে প্রদত্ত এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ পাশে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র অনুযায়ী এ একটি বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কোন এডিসি কোনো টু দুই সমকোণ এবং কোন বিএডি প্লাস কোন বিসিডি ইকুয়াল টু দুই সমকন অঙ্কন এসি ও বিডি দুটি কর্ণ টানলাম প্রমাণ কোন এডিবি ইকুয়ালস টু কোন এসিবি একই বৃত্তাংশস্থ কোন আবার কোন বিএসি ইকালস টু কোন বিডিসি এরাও একই বৃত্তাংশস্থ কোন আবার কোন এডিসি ইকোয়ালস টু কোন এডিবি প্লাস কোন বিডিসি তো এখানে যদি আমরা কোন এডিবি ও কোন বিডিসি এর ভ্যালু দুটি বসিয়ে দেই। তাহলে এখান থেকে পাওয়া যাবে কোন এসিবি প্লাস কোন বিএসি সুতরাং কোন এডিসি প্লাস কোন এবিসি ইকুয়ালস টু কোন এসিবি প্লাস কোন বিএসি প্লাস কোন এবিসি এখানে আমরা কি করলাম এখানে কোন এডিসি এর মান বসিয়ে দিলাম যেটা ওপরের লাইনে আমরা পেয়েছি সুতরাং কোন এডিসি প্লাস কোন এবিসি ইকালস টু দুই সমকোণ কেন দুই সমকোণ হবে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ অনুরূপে আমরা প্রমাণ করতে পারি যে কোন বিএডি প্লাস কোন বিসিডি ইকুয়ালস টু দুই সমকোণ প্রমাণিত পরবর্তী প্রশ্ন দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে কোন ডিএবি ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে কোন ডি এফ এর মান নির্ণয় করো তোমরা চিত্রটা ভালো করে দেখো এই চিত্র অনুযায়ী সমাধানটা করা হবে এখানে সিডি যুক্ত করা হলো এখন এবিসিডি বৃত্তশ্র চতুর্ভুজের কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান সমান একশো আশি ডিগ্রি এখানে যদি আমরা কোন বিএডি এর মানটা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কোন বিসিডি এর ভ্যালু পেয়ে যাব একশো পাঁচ ডিগ্রি এবার দেখো যেহেতু বিসিএফ একটি রেখা সুতরাং ডিসিএফ ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি মাইনাস একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এখান থেকে কোন ডিসিএফের ভ্যালু বেরিয়ে যাবে সেভেন্টি ফাইভ ডিগ্রি আবার ডিসিএফই বৃত্তস্ত চতুর্ভুজের কোন ডিসিএফ প্লাস কোন ডিইএফ ইকুয়ালস টু একশো আশি ডিগ্রি এখানে যদি আমরা কোন ডিসিএফের মান পঁচাত্তর ডিগ্রি বসিয়ে দিই তাহলে এখান থেকে কোন ডিইএফ এর ভ্যালু বেরিয়ে যাবে একশো পাঁচ ডিগ্রি পরবর্তী প্রশ্ন একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো সমাধান ধরি গোলকটির ব্যাসার্ধ আর একক সুতরাং গোলকটির বক্রতলের ক্ষেত্র ফল ফোর পাই আর বর্গ একক এটাই সূত্র এখন গোলকটির ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হলে নতুন ব্যাসার্ধ হবে আর ইন্টু ওয়ান ফিফটি বাই ওয়ান হান্ড্রেড এখানে কি করা হলো দেখো দেখো এখানে ওয়ান হান্ড্রেডের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কত বৃদ্ধি পাবে ফিফটি বৃদ্ধি পেয়ে যাবে টোটাল কত হবে ওয়ান ফিফটি অর্থাৎ ওয়ান ফিফটি বেড়ে যাচ্ছে ওয়ান হান্ড্রেডের মধ্যে সেজন্য এখানে ওয়ান ফিফটি বাই ওয়ান হান্ড্রেড হলো তাহলে এখানে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা থ্রি আর বাই টু একক এখন নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার সূত্র হয় তো এখানে যদি আর এর ভ্যালু থ্রি আর বাই টু বসিয়ে দিই তাহলে পেয়ে যাব ফোর পাই থ্রি আর বাই টু হোল স্কোয়ার এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে এখান থেকে মানটা বেরিয়ে যাবে নাইন পাই আর স্কোয়ার সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার যেহেতু আগে ফোর পাই আর স্কোয়ার ছিল তাহলে এখানে মাইনাস করে থাকছে ফাইভ পাই আর স্কোয়ার সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ফাইভ পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর পাই আর স্কোয়ার ইন্টু ওয়ান হান্ড্রেড এখানে যদি আমরা ক্যান্সেলেশন করি তাহলে এখান থেকে বেরিয়ে যাবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটাই অ্যান্সার পরবর্তী প্রশ্ন একটি অর্ধগোলাকৃতি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজ্রীর উপরিতল রং করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে তা নির্ণয় করো সমাধান অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস বিয়াল্লিশ ডেসিমিটার এটা দেওয়া আছে অর্থাৎ ব্যাসার্ধ বিয়াল্লিশ বাই দুই ডেসিমিটার ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়ে যায় সেজন্য আমরা দুই দিয়ে ডিভাইড করে দিলাম সমান সমান একুশ ডেস্টিমিটার এবার আমরা যদি ডেস্টিমিটারকে মিটারে কনভার্ট করি তাহলে এখান থেকে পেয়ে যাব একুশ বাই দশ মিটার যেহেতু ডেস্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হয় আমরা এখানে মিটারে কেন কনভার্ট করলাম যেহেতু উত্তর আমাদের মিটারে চেয়েছে এখানে বলেই দিয়েছে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসেবে মানে প্রতি বর্গমিটার হিসাবে এখানে কাজটা করতে হবে তাই এখানে আমরা মিটারে পরিণত করলাম অর্ধগোলাকৃতি গম্বুশ্রীর উপরিতলের ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার এখন এখানে যদি আমরা আরের ভ্যালু টোয়েন্টি ওয়ান বাই টেন বসিয়ে দিই এবং পাইয়ের ভ্যালু টোয়েন্টি টু বাই সেভেন বসিয়ে দিই তাহলে এখান থেকে মান বেরিয়ে যাবে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন টু বর্গমিটার সুতরাং গম্বুত্রীর উপরিতল রঙ করতে খরচ হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন টু ইন্টু থার্টি ফাইভ এটা গুন করলে যা হবে সেটাই হবে আনসার তো এটা গুন করলে হয়ে যাচ্ছে নয়শো সত্তর টাকা কুড়ি পয়সা মডেল অ্যাক্টিভিটি টাস্কের অন্যান্য ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের প্রয়োজনে তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে এছাড়াও এই ভিডিওর অ্যান্সারশিট পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা এটিকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করতে পারবে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টেটিউন ফর দ্য নেক্সট ভিডিও